আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসাথে দুই স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না এবং দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না দর্শক এই বিষয়ে আপনাদেরকে আমি জানাব ইনশাআল্লাহ প্রদর্শক স্ত্রী সহবাস একদম নির্জনে নিবৃত্তে হওয়া উচিত কারো সামনে স্ত্রী সহবাস করা সম্পূর্ণ হারাম এটা পশুবৃত্তির কাজ কোনো মানুষের সামনে এই কাজ করা সম্পূর্ণ হারাম তেমনি অন্য স্ত্রীর সামনে সহবাস করা এটা হারাম এটা ঠিক নয় দুই স্ত্রীকে একসাথে নিয়ে সহবাস করা যাবে না এটা ইসলাম অনুমোদিত নয় ইসলাম এটাকে অনুমতি দেয়নি এগুলো হচ্ছে একটা নোংরামি যদি কেউ করে থাকে নোংরামি পাশ্চাত্য আমাদের মাঝে এগুলো ঢোকে দিচ্ছে এবং এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে ইসলামকে দূরে নিয়ে যাওয়া পশুবৃত্তির আচরণ আমাদেরকে শেখানো মুসান্নাফে ইবনে আবি শায়বাতে এই বিষয়ে হাদিস শরীফ এসেছে এবং আল মুগনি নামক কিতাবে এই বিষয়ে হাদিস এসেছে 137 নম্বর পৃষ্ঠা লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না এ বিষয়ে আমরা আসুন জেনে নেই লজ্জাস্থানে মুখ দেওয়া এটা হচ্ছে মাকরুহে তাহারিমি হারামের কাছাকাছি এই কাজ মুসলমানদের জন্য অনুমোদিত নয় তবে যদি কেউ করে ফেলে তার জন্য হারাম হবে না তবে এটা একটা নিকৃষ্ট কাজ চূড়ান্ত অপছন্দনীয় প্রিয়দর্শক সুরুচিবান কোনো পুরুষ বা মহিলাই কাজ করতে পারে না এবং এটা একটা চরম নোংরামি এবং খুব খারাপ ধরনের কাজ ফতুয়া হিন্দিয়াতে পঞ্চম খণ্ডের তিনশো নম্বর এবং আরও অনেক গ্রন্থে এই বিষয়ে উল্লেখ রয়েছে তাহলে আমরা দুটা বিষয়ের মশালা জানলাম আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আবেন।